বাংলাদেশ টিমকে ধন্যবাদ দিতে লাইভ এসে পড়েছি। আপনারা যারা যারা আছেন সবাই ধন্যবাদ দিয়ে যান বাংলাদেশ টিমকে। তারা 2023 সাল অন্যরকম একটা সাল দেখাতে চেয়েছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য, অন্যরকম একটা সাল, এবং সেই সাল দেখে ফেলতেছি আমরা। সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার জন্য কংগ্রেচুলেশন টিম বাংলাদেশ। আমরা 15 জন টাইগারকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দিব, আর বাকি যে ম্যাচগুলো আছে ওগুলো অন্য টিমকে আরও 2 পয়েন্ট করে দিয়ে দিব। 40-50 রান করে অল আউট হয়ে গেলেই বেটার হবে। নেদারল্যান্ডের মতো টিমের সাথে 229-30 রান টার্গেট ফিল আপ করতে পারে না। আগে বলিং করে লাস্ট ওভারে স্পিনার দিয়ে বল করা তাসকিনকে, তাসকে আনফিট মনে হয়নি তাসকিনকে, তিনি লাস্টে বল দিলেন না। লাস্ট ওভারে মেহেদি 17 রান দিল, আর ব্যাটিংয়ে নেমে কোনো পার্টনারশিপ নেই, যে যার মতো কে কার আগে আসবে। মনে হচ্ছে ড্রেসিং রুমে বিরানির মিছিল বা বিরানির পোটলা দেওয়া হবে। ওই মসজিদের তেহেরি দিলে মিলাদ তেহেরিতে মিলাদ পড়াইলে যেরকম, যে কার আগে কে পোটলা বেশি নিতে পারবে সেইটাই মনে হচ্ছিল বাংলাদেশ ব্যাটিং দেখে, যে কে কার আগে গিয়ে কয়টা পোটলা বেশি নিতে পারবে। তো মাহমুদুল্লাহ আগের ম্যাচে সেঞ্চুরি করেছে, এই ম্যাচে তিনি যে ম্যাচটা জয়ের জন্য সুযোগ ছিল তার সেই সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি, বা আগে পরে তিনি এরকম সুযোগ কাজে লাগাতে পারেননি দেখি তাকে আসলে দল থেকে বাদ দিতে চেয়েছিল। আর সাকিব আল হাসান বাংলাদেশে এসে তিনি কি করে গেলেন, তিনি দর্শকদের হাত থেকে ভুয়া ভুয়া কথা শুনে গেলেন, আর ব্যাটিংয়ে ব্যাটিংয়ে সমস্যা, সেই সমস্যার সমাধান হলো নাকি ব্যাটিংয়ের সমস্যা আরও বাড়লো। লাস্ট বয়সে এসে আসলে বিমরতি হইলে যা হয় সেটাই হয়েছে সাকিব আল হাসানের। শেষ বয়সে বিমরতিতে ধরেছে, এবং এই বিমরতির জন্যই আজকে বাংলাদেশ টিমের এই অবস্থা। বাংলাদেশ টিমের টোটাল টিমের ভিতরে বিমরতি, একটা প্লেয়ার 1 ডাউন খেলে বা 2 ডাউন খেলে, শান্তর কথা বলছি, একটা বিশ্বকাপে 2 বার ডাক, সিঙ্গেল ডিজিট পার করতে পারছে না। প্রথম ম্যাচে 59 রানে আফগানিস্তানের সাথে অপরাজিত ছিল, তারপরে মুখস্থ খেলাটা খেলে ফেলেছে, এখন যখন প্রশ্ন আর কমন পড়ছে না মুখস্থ খেলা খেলতে পারছে না, তখন তিনি রান করলেন 0-8-7-0-9, এই হচ্ছে তার ব্যাটিং। মিরাজকে আগে নামানো হয়েছে, একটা বল 4 মারলে তারপরে বলে হয়তো উইকেট ঢিলে দিতে হবে, এটাই মনে হচ্ছিল আজকে খেলা দেখে বাংলাদেশের। এবং নেদারল্যান্ড দেখিয়ে দিল আসলে ম্যাচ কী হয়, জিততে হয়, 229 রানও জিতা যায় যদি সেটা আপনার মানসিকভাবে মন চাঙ্গা থাকে এবং বলিং ভালো হয়। তো এইবার বিশ্বকাপের আগে বা গত বিশ্বকাপ থেকে আমাদের মিডিয়ার একটা কথা শুনতেছিলাম, যে 300-350 রান করলেও ম্যাচ জিতা যায় না, 300 করতে হবে ম্যাচ জিততে হলে, এই যে মুখস্থ কথা। তো আজকে কত রান করেছিল নেদারল্যান্ড, কোন জায়গা দিয়ে 300 করেছিল, 229 রান, সেই রান চেস করতে পারে না। তারপরে ক্যাচ এডওয়ার্ড যে অধিনায়ক, তিনি 0 রানে 2 বার লাইফ পাইলেন, একবার লিটন দাস ক্যাচ ছাড়লো মুস্তাফিজের বলে, আবার ক্যাচ ছাড়লেন মুশফিকুর রহিম, আর কত ক্যাচ ছাড়বেন মুশফিকুর রহিম। এই যে ক্যাচ ছেড়ে দিলেন, তারপরে ক্যাচ ছেড়ে তারা হাসেন, তাদের লজ্জাবোধ মিনিমাম যদি লজ্জাবোধ থাকতো তাহলে একটা প্লেয়ার কীভাবে ক্যাচ ছেড়ে হাসতে পারে, একটা প্লেয়ার ক্যাচ ছেড়ে আসতে পারে। নেদারল্যান্ড কি খেলতে আসে নাই নাকি আমরা খেলতে আসি নাই, আসলে প্রফেশনালিজমের অভাব কার, খেলতে আসছে ক্যাচ ধরতে পারে না, ক্যাচ মিস। মিরাজ একজনের ক্যাচ ছাড়লো, উনিও 40-এর মতো প্রায় রান করলো। তো একটা টিমকে 229 রানে অল আউট করে ম্যাচ জিততে পারে না। আর আমাদের সাংবাদিকের কথা বা আমাদের ক্রিকেটারদের কথা, ম্যাচ হেরে 20 রান শট, 30 রান শট, 40 রান শট, বা চেস করতে গেলে এত রান কম হলে মনে হয় চেস করে ফেলতাম, অত রান কম হলে চেস করে ফেলতাম, আজকে এ থাকলে চেস করে ফেলতাম, আজকে ও থাকলে চেস করে ফেলতাম, মোটামুটি 14 জন প্লেয়ার কিন্তু ঘুরে ফিরে খেলা শেষ, এখন একজন আছেন বাকি, তানজিম সাকিব। তো আছে আগামীতে 3টা ম্যাচ, পাকিস্তান, শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়া, এইসব ম্যাচে তো আসলে খেলা দেখাই উচিত না, আর খেলা দেখলেও ওগুলোতে অটো পয়েন্ট অটো পাস, পাকিস্তান 31 তারিখ অটো পাস করবে, 6 তারিখে শ্রীলঙ্কা অটো পাস করবে, এবং 11 তারিখে অস্ট্রেলিয়া অটোপাস করবে বাংলাদেশের বিপক্ষে। আফগানিস্তানের ভাগ্য খুবই খারাপ, তাদের বাংলাদেশের সাথে
প্রথম ম্যাচ দেখা হয়েছিল এবং বাংলাদেশ আফগানিস্তানেরকে মুখস্থ পরামুখস্থ করে গিয়েছিল, এবং বেতের বাড়ি দেওয়ার আগেই বাংলাদেশ পড়া পেরে গেছে এবং সেই ম্যাচে জয়লাভ করে 2 পয়েন্ট। আর কারো পরামুখস্থ করতে পারেনি, এবং গত ম্যাচের আগে সাকিব পরামুখস্থ করতে বাংলাদেশে এসেছিল কিন্তু সেই পরামুখস্থ হয়নি, তিনি পড়া সবচেয়ে বড় ভুল করলেন। এবং এক একজনের উইকেট বিলানোর স্টাইল দেখে মনে হলো যে ক্রিকেট খেলাটা অনেক কঠিন একটা ক্রিকেট খেলা, অনেক বড় একটা টিমের সাথে খেলছে, দেখে তাদের খেলা দেখে মনে হলো অনেক বড় বিশ্বের সবচেয়ে সেরা টিমের সাথে খেলছে, যাদের সাথে আসলে এই 230 রানই অনেক। বাংলাদেশ যখন 240 বা 256 রান করে, অন্য টিম সেটা উইকেট একটা বা দুইটা উইকেটে হারিয়েই ম্যাচ জয়লাভ করে ফেলে, আর বাংলাদেশ যখন চেস করতে যায় 100 বা 150 রানের উপরে তখন তাদের মনে হয় যে 300 রান চেস করছে, এবং কার আগে কে আউট হবে বিরানির পটলা শেষ হয়ে যাবে যদি ড্রেসিং রুমে না যাওয়া হয় আগে আগে, সেক্ষেত্রে হাতুরি সিং এবং তাদের কোচিং প্যানেল মনে হয় বিরানির পটলা খেয়ে ফেলবে, এটাই মনে হচ্ছে। না হলে তারা আসলে কেন কেন এত দ্রুত একের পর এক উইকেটের পতন হয়? 100 আগে 4টা ছিল বিশ্বকাপের আগ পর্যন্ত বা বিশ্বকাপের প্রথম দিকে, 100 আগে 4টা, তো আর লাস্ট 2 ম্যাচে 100 আগে 7টা করে উইকেট যাচ্ছে, মানে ইম্প্রুভমেন্ট, ভালো ইম্প্রুভমেন্ট হয়েছে। আগে ছিল 100 আগে 4টা, এখন 100 আগে 7টা। ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়ার সাথে ভাগ্য গুণে বা ইন্ডিয়ার একটু টোপ দিয়েছিল মনে হয়, না হলে ইন্ডিয়ার সাথে কীভাবে 93 করলো এটা আমার মাথায় আসে না। আর বাকি সব টিমের সাথে 100 আগে 4 উইকেট, 5 উইকেট, 7 উইকেট অল আউট হয় না কেন 100 আগে, এটাই বুঝলাম না। অল আউট হয়ে যেত সেটা ভালো হইতো, আরও সম্মানজনক হইতো, আরও আগে খেলা শেষ হইতো। এই শুধু শুধু টাইম কিলিং করার কোনো দরকার ছিল? বাংলাদেশ টিমের টাইম কিলিং করার তো কোনো দরকার ছিল না। এই ধরনের খেলা দেখার বা খেলার জন্য বাংলাদেশ টিম গঠন করেছে, এবং তাদের টার্গেট ছিল 2023 বিশ্বকাপ। ওডিআইতে আমরা ভালো টিম, ওডিআইতে আমরা দেখিয়ে দিব, আমরা এন করব তেন করব, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হব। আমাদের অক্টোবর কি 1987 সালে জন্ম, আমাদের জ্যোতিষীরা আমাদেরকে কি জ্যোতিষীরা গণনা দিয়েছে, আমরা বিশ্বকাপ নিয়ে নিব। 2023 আমাদের জন্য ভালো সময়। এইসব ধরনের মানে ফাচুকি কথা সেটা সাকিব আল হাসান ক্রিকেটের আগে বলেছে, এখন এসেছেন তিনি প্রেস কনফারেন্সে। মাহবুব ভাইয়া, প্রেস কনফারেন্স থেকে চলে যাও, তুমি কি করতে আইছো? আর রিটায়ারমেন্ট পারলে আজকা নিয়ে নাও, তোমার মতো প্লেয়ার দরকার নাই। হ্যাঁ, যখন ভালো খেলছো দরকার ছিল, তোমার দরকার ছিল, তুমি ভালো ছিল যখন, তুমি ভালো খেলো না তো দরকার নাই। এমনকি আমি মনে করি যে 15টা প্লেয়ারই রিটায়ারমেন্ট নিয়ে লাস্টে নতুন একটা টিম গঠন করা হোক, এবং নতুন টিম এবং কোচিং প্যানেল নতুন, এবং বিসিবির কর্মকর্তা যারা আছে পাপন সাহেব থেকে শুরু করে যত কর্মকর্তা আছে সব চেঞ্জ করা উচিত। এইসব প্লেয়ার দিয়ে কিচ্ছু হবে না, এই ম্যাচ জিতবে আশা করে। বাংলাদেশের যত বিসিবির যত লোক ছিল তারা সবাই কলকাতা চলে গেছে খেলা দেখার জন্য, এবং যখন 5 উইকেটের পতন বা 6 উইকেটের পতন হয়েছে তখন আস্তে করে পাপন সাহেব চোরের মতো স্টেডিয়াম থেকে বার হয়ে গেছে। কেন আজকে চোরের মতো বার হয়ে গেলেন কেন? আপনার এই টিম তো বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বকাপ হবে, তাদের দিয়ে ম্যাচ জিতেন, এক ম্যাচ জিতলে তো অনেক লাফালাফি করেন। তো টানা 5 ম্যাচ জয়লাভ করেছেন, আজকের নিয়ে 5 ম্যাচ কি জয়লাভ নাকি পরাজিত হলেন? অন্য টিমের ফ্রি পয়েন্ট দেওয়ার জন্য বিশ্বকাপ খেলতে এসেছে। আপনাদের বদলে যদি জিম্বাবুয়ে আসতো তার চেয়ে অনেক বেশি ফাইটিং হতো, বা নামিবিয়া বা আয়ারল্যান্ড বা স্কটল্যান্ড, তারাও যদি আসতো, তারাও ইংল্যান্ড, তারাও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে তারা প্রপার ফাইটিং দেখাতে সমর্থ হতো। আপনারা এক ম্যাচ হেরেছেন বলে এরপর আপনারা কাম ব্যাক করার রাস্তা খুঁজে পাচ্ছেন না। প্রত্যেক দিন সংবাদ সম্মেলনে এসে বলেন যে একটা ব্যাট পেস থেকে মুক্তি পেলেই আপনারা একদম উড়িয়ে দিবেন, ব্যাট পেস থেকে মুক্তি আর পাওয়া লাগবে না, বিশ্বকাপ সবচেয়ে সেরা ব্যর্থ বিশ্বকাপ 2003-এর পরে, সেটা আপনারা এবার দেখিয়ে যান। এবং আপনারা প্রস্তুত থাকেন বাংলাদেশে কি বিমানবন্দরে কীভাবে নামবেন, কীভাবে গোপনে নামা যায় সেটার ব্যবস্থা করেন, অদৃশ্যভাবে নামা যায় বিমানবন্দরে সেটার ব্যবস্থা করেন। কারণ উত্তেজিত জনতা চেষ্টা করবে আপনাদের আক্রমণ করতে বা আপনাদের আরও বেশি ধুয়ো দিতে।
তো দুয়ো খাওয়ার জন্য প্রস্তুত হন, অনেক ভালো খেলেছেন, অনেক ভালো বিশ্বকাপ হয়েছে। 2023 না 2033, সরি 33-এ তো হবে না, 2043-এ বিশ্বকাপ দেখতে পারবেন না, সেই আশা ছেড়ে দিন। 2023 তো ছাড়লেনই, ছাড়ালেন, 2043-ও বিশ্বকাপ পাওয়ার আশা করতে পারেন না, করেন না। এই ধরনের খেলা, এরকম ফালতু খেলা, ও মাই গড, ব্যাটিং কোলাপসের একটা লিমিট থাকে, লিমিট ছাড়া ব্যাটিং কোলাপস। একটা প্লেয়ার তাদের ভয় থেকে বেরোতে পারলো না, তাদের জুজুর ভয় থেকে বেরোতে পারলো না, কেউ অ্যাটাকিং ব্যাটিং করলো না, কাউন্টার অ্যাটাক ব্যাটিং করলো না। একটা টিম কীভাবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা, একটা টিম কীভাবে এই 230 রান করতে গিয়ে কোনো একটা প্লেয়ার দায়িত্ব নিয়ে কাউন্টার অ্যাটাক করলো না, সবাই ডিফেন্সিভ ক্রিকেট খেলে এবং উইকেট বিলিয়ে দিলেন, কিছুক্ষণ পরপর উইকেট বিলিয়ে দিলেন, গিফট, কিছুক্ষণ পরপর গিফট। কে আছেন ভাই লাইভে, কমেন্ট করেন না, বাংলাদেশকে একটু কংগ্রেচুলেশন জানান, আমি জানাচ্ছি, আপনি জানাবেন না, জানান জানান, কংগ্রেচুলেশন জানান বাংলাদেশকে, বাংলাদেশ কংগ্রেচুলেশন পাওয়ার যোগ্য, অনেক ভালো ক্রিকেট খেলে, 50 ওভারের সেরা টিম, বেস্ট টিম। হ্যাঁ, নাজমুল হাসান পাপন, আমাদের বেস্ট অধিনায়ক সাকিব আল হাসান, আমাদের বেস্ট ওপেনার তামিম ইকবাল, আমাদের বেস্ট প্লেয়ার হ্যাঁ লিটন দাস, আমাদের বেস্ট উইকেট কিপার মুশফিকুর রহমান, আমাদের বেস্ট ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ, আমাদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, আমাদের বেস্ট ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা। তো মাশরাফি তো ভাই এখন অবসর নিয়ে নিছে, তারে নিয়ে আর কী বলবো, তারে নিয়ে বলার কিছু নাই। তো মুখস্থ গান, আমাদের বেস্ট বেস্ট প্রেসিডেন্ট, বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, আমাদের বেস্ট কোচার হাতুরে সিং, আমাদের বেস্ট ম্যানেজমেন্ট, আবারও 9 নম্বরই আছে, এখনও 10 নম্বরে যাননি বাংলাদেশ। হ্যাঁ, রান রেটের জন্য তারা এখনও 9 নম্বরে ইংল্যান্ডের থেকে এক ধাপ আগিয়ে আছে বাংলাদেশ। তো ইংল্যান্ডের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের, ইন্ডিয়ান বাংলাদেশকে হারিয়ে, এক ম্যাচ হারিয়ে বিশ্বকাপের ম্যাচ কীভাবে হারতো সেটা শিখিয়ে দিয়েছে, এবং বাংলাদেশ টানা 5 ম্যাচ হারলো, খুব ভালো, খুব ভালো, বেটার ফিলিংস হইতেছে, খুব সুন্দর। বাংলাদেশ কে আসলে কি প্লেট পর্বের বিশ্বকাপ দিয়ে দিয়ে বাসা বিদায় করে দিলে বেটার হয়, প্লেট পর্বের বিশ্বকাপ। লাইভে কে আছেন ভাই, কমেন্ট করে জানান, বাংলাদেশে একটু কমেন্ট করে ধন্যবাদ দেন ভাই, বাংলাদেশ যে এত ভালো খেললো, নেদারল্যান্ডের সাথে হাইরা গেল, এই জন্য একটু ধন্যবাদ দেন বাংলাদেশে। আমি ধন্যবাদ দিতেছি লাইভে এসে, আপনারা ধন্যবাদ দিবেন না, এটা হয়, বাংলাদেশ টিমকে ধন্যবাদ দেন, তারা ইন্ডিয়াকে চ্যালেঞ্জ জানায়, তারা পাকিস্তানকে চ্যালেঞ্জ, শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানায়, এশিয়ার সেরা টিম। হ্যাঁ, তারপরে ওই আফ্রিকার সাথে তো পারেই নাই, ভালো কথা, নেদারল্যান্ডের সাথেও পারে না, ইন্ডিয়া দেশের মাঠ, এই সমস্যা ওই সমস্যা, নিউজিল্যান্ডের সাথে আমরা পারি না, উইলিয়ামসন খেলেছে, ইংল্যান্ড অনেক বেশি ব্যাটার, বাস বল ক্রিকেট খেলেছে, আমরা কী বল খেলেছি, আমরা ফুটবল, মায়ের দোয়া ক্রিকেট খেলেছি, মায়ের দোয়া ক্রিকেট। তো মায়ের দোয়া ক্রিকেট একাডেমি থেকে তাড়াতাড়ি পদত্যাগ নেন সাকিব আল হাসান এবং ফুল টিম, ফুল গং তাড়াতাড়ি পদত্যাগ নেন। আর আগামীকাল কী প্রেডিকশন করবো, প্রেডিকশন ইন্ডিয়া কালকে, আগামীকাল ইন্ডিয়া ইংল্যান্ডকে একদম দুষায় দিবে, ইংল্যান্ডকে আগামীকাল ইন্ডিয়া একদম দুষায় দিবে, এটাই হচ্ছে প্রেডিকশন। আগামীকাল যে ম্যাচটি আছে, একমাত্র ম্যাচ, সেই ম্যাচে ইংল্যান্ডকে ইন্ডিয়া একদম দুষায় দিবে, আর বাংলাদেশ সবাই কে পয়েন্ট গিফট করেছে, ইংল্যান্ডও তাদের সাথে একমত হয়ে পয়েন্ট গিফট করতে থাকবে, পয়েন্ট গিফট করতে 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 বাংলাদেশ বিদায় হবে, এবং বাংলাদেশের এটা বেস্ট বিশ্বকাপ, পরের 3 ম্যাচ জিতে বেস্ট বিশ্বকাপ হিসাবে শেষ করবে আমাদের সাকিব আল হাসান। 3 ম্যাচে 3টি সেঞ্চুরি করবে সাকিব, 3টি সেঞ্চুরি করবে মুশফিক রহিম, 3টি সেঞ্চুরি করবে মাহমুদুল্লাহ রিয়াদ, এবং লিটন দাস যেহেতু এখনও 1টি সেঞ্চুরি করতে পারেনি, 3 ম্যাচ থেকে 1টি সেঞ্চুরি, এছাড়া শান্ত করবে 2টি সেঞ্চুরি, নতুন তামিম করবে 1টি সেঞ্চুরি, মিরাজও 1টি সেঞ্চুরি করবে। 3 ম্যাচে বাংলাদেশ কমপক্ষে 30টি সেঞ্চুরি করবে, এই হচ্ছে বাংলাদেশের আগামীকালের, আগামী 3 ম্যাচের ভবিষ্যৎবাণী। সেঞ্চুরি, সবাই সেঞ্চুরি সেঞ্চুরি সেঞ্চুরি, বাংলাদেশ টিমের সেঞ্চুরি, এবং বাংলাদেশের টিমের আরও একটি জয় দেখার অপেক্ষায় আছে গোটা 18 কোটি মানুষ, 18 কোটি বাঙালি।
নেদারল্যান্ডের মতো টিমের সাথে 230 রান চেস করতে পারে না। বিশ্বকাপ খেলা থেকে ওয়াকওভার দিয়ে বাসায় ফিরে চলে আসলে চোরের মতো, মুম্বাইয়ের থেকে যেভাবে চোরের মতো প্লেনে করে সকালে ট্রেনিং এর নামে বাসায় এসেছিলে, আবার পুরো টিম নিয়ে চলে আসো পাকিস্তানের সাথে ম্যাচের আগে 31 তারিখে। চোরের দল বাংলাদেশ এই রান করতে না, 230 রান করতে না, খেলার কি দরকার? তোমরা চলে আসো 15 জন, আরো 15 জন পাঠাই, বাকি 15 জন 3টা ম্যাচ খেলুক, ওয়ার্ল্ড কাপের অভিজ্ঞতা হোক। তোমরা তো অনেক খেলেছো, আর বাংলাদেশ বিশ্লেষক এবং সাংবাদিকদের তো আমরা এদিকে পাঠাতে পারি। সেক্ষেত্রে রিয়াসির আজিম ভাই থাকবে, অধিনায়ক অলরাউন্ডার, তারপরে ফাহিম, দেব চৌধুরী, তারপরে ফয়সাল, তারপরে আছে সামি ভাই, তিনি বলার একত্রে, ব্যাটসম্যান একত্রে, কোচার, ওপেনিং ব্যাটসম্যান, স্পিন ব্যাটসম্যান, অ্যানালাইসিস, তিনি একদম পুরো টিমের 2 বা 3 জনের পক্ষ থেকে খেলবে। এছাড়া আরও যত সাংবাদিক আছে সবাইকে বাংলাদেশের বাকি 3 ম্যাচ খেলার সুযোগ দেখ, বাংলাদেশের যে প্লেয়ার তারা চলে আসুক, এবং সাথে কোচারদেরও সুযোগ দেওয়া হোক। বা কিছুদিন আগে সুজন ভাই বলছিল যে তারও খেলার ইচ্ছা আছে, 52 বছর হয়েছে, তো কী হয়েছে, আমি মিডিয়াম পেস বল করে পাকিস্তানে এগেস্টে আবারও জয়লাভ করব। তো বাংলাদেশ যেহেতু বিশ্বকাপে একমাত্র ম্যাচ, এই সুজন ভাই বোলিং করে ম্যাচ জিতিয়েছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তা আমার মতে সুজন ভাইকে আর নেক্সট ম্যাচে খেলতে দেওয়া হোক বাংলাদেশের পক্ষে। তারপর নান্নু ভাই আছে, তাকে, বাসার ভাই আছে, তারপর রাজ্জাক ভাই, পাপন ভাই, তাদের সবাই, আকরাম খান আছে, যেহেতু তামিম খেলতে পারে না আকরাম ভাইকেও খেলতে নেওয়া হোক, আরও বিসিবির যত কর্মকর্তা আছে সবাইকে বাকি 3 ম্যাচ খেলতে দেওয়া হোক, এটা হচ্ছে আমার দাবি। আপনাদের দাবি থাকলে আপনারাও করতে পারেন কমেন্টে। আমার এইটাই দাবি যে বাংলাদেশের আগামী ম্যাচে যেই 15 জন আছে তাদের না খেলিয়ে, যে রেস্টে যারা আছে, সেই যারা খেলতে পারেনি বিশ্বকাপ বা রেস্টে আছে তাদের নামায় দেন, আর যে কোচার টোচার আছে, আবিদাবি যারা আছে তাদের নিয়ে স্কোয়াড তৈরি করুন, যেহেতু সর্ববড় কোচিং প্যানেল আমাদের, প্লাস শ্রীধরনকে নামিয়ে দেন, তিনি, তার যেহেতু মাঠ সব চীনা, এবং চীনা মাঠে তিনি প্রত্যেক ম্যাচে 200 গোড়া করুক, এবং বাংলাদেশকে বাকি 3 ম্যাচ জিতে বাংলাদেশের বাংলাদেশের বিশ্বকাপের সবচেয়ে সেরা পারফরমেন্স দেখা, 2023 সাল বাংলাদেশের জন্য সেরা ক্রিকেটের বছর, এবং সেই সেরাটা আমরা দেখলাম তামিম ইকবাল খানের 2 বার করে অবসর নাটক, সাকিবের ইঞ্জুরি নাটক, সাকিবের বক্তব্য, সাকিবের দেশে ফিরা নাটক, আরও বিভিন্ন বিশ্লেষকদের আরও নাটক, অনেক নাটক দেখা শেষ, তো আর কত নাটক দেখব, এখন দেখতেছেন আপনারা আমার নাটক, এরকম নাটক দেখতেই থাকবেন। তারপর সাংবাদিকদের নাটক, বিশ্লেষণ নাটক, চুলচেরা বিশ্লেষণ নাটক, মাঠে গিয়ে পারফরমেন্স কর না করার নাটক, কীভাবে কিপার বা স্লিপে ক্যাচ দেওয়া যাবে সেই খেলা দেখাবেন আমাদের সাকিব আল হাসান, কীভাবে ডাক মারা যায় আবারও শিখাবেন লর্ড শান্ত, কীভাবে রিভার্স সুইপ করে উইকেট দেওয়া যায় সেটা শিখাবেন হচ্ছে লিটন দাস, কীভাবে একটা 4 মেরে তারপরে বললে আউট হওয়া যায় সেটা শিখাবেন মিরাজ, কীভাবে 4 মারতে না পেরে রান আউট হওয়া যায় সেটা শিখাবে শেখ মেহেদী হাসান, কীভাবে অনেকক্ষণ বল ঠেকিয়ে একটা 4 বার করতে গিয়ে আউট হয় সেটা শিখাবেন মাহমুদুল্লাহ রিয়াদ, কীভাবে ক্রিজে এসে গিয়েই তাড়াতাড়ি স্যান্ডউইচ খাওয়া লাগবে ড্রেসিং রুমে সেটা শিখাবে মুশফিকুর রহিম, এবং কীভাবে ক্যাচ মিস করা যাবে সেটা শিখাবে মুশফিকুর রহিম, ক্যাচ হাত দিয়ে ধরে না ধরে হাতের তালুতে বল লাগিয়ে বল ড্রপ করবে, কীভাবে স্লিপে রাখা হলে ট্রাপে ফেলে উইকেট নেওয়ার সময় ক্যাচ উঠলে সেই ক্যাচ মিস করা যায় এবং মিসে বেহায়ার মতো হাসা যায় সেটা শিখাবে আমাদের লিটন দাস, কীভাবে লিটন দাস আউট হলে আমার আর ভাল লাগে না, আজ আমার মন ভালো নেই ওই স্টাইলে ব্যাটিং করে আউট হয়ে যাবেন তানজিদ হাসান তামিম, কীভাবে শান্ত 1000 রান করার আগে আরও 10 বার আউট হবেন সেটা শিখাবেন শান্ত, নাজমুল হাসান শান্ত, তার এই 24 রান লাগতো আরও প্রথম ম্যাচের পরে, তারপর থেকে এখন পর্যন্ত সে 24 রান শেষ করতে পারেনি, তার 1000 রান পূরণ করতে এখনও তার লাগে 9 রান, এই 9 রান করতে হয়তো আরও যে 3 ম্যাচ আছে সেগুলোতে তো তিনি খেলবেন, তিনি সহকারী ক্যাপ্টেন, সহকারী অধিনায়ক, এবং সহকারী অধিনায়ক যেহেতু
তিনি খেলে তিনি এই 9 রান করতে পারবেন না, আরো আরো তিনবার আউট হবেন এবং বিশ্বকাপে তার 1000 পূর্ণ হবে না, এবং বিশ্বকাপের পর খুব দ্রুত তাকে জাতীয় দল থেকে বিদায় করা হবে সেই আশাই করব। এবং কি বলবো আমাদের লিটন দাসের কথা, ক্রিকেট অ্যানালাইসিস শ্রীনিবাসন তিনি ভিডিও মোবাইলে ভিডিও করে এতদিন পরে, হ্যাঁ 6 ম্যাচ পরে ভিডিও করে লিটন দাসের ভুল ধরেছেন, এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে খুব দ্রুত উইকেট দিয়ে বাংলাদেশকে কীভাবে হারানো যায় সেটা দেখিয়ে দিয়েছেন, এবং ভালো হয়েছে হেরে। যে আজকে না হারলে এত বড় ভিডিও কীভাবে করতাম, এটা আমাদের প্রাপ্তি। নেদারল্যান্ডের সাথে হেরেছে বাংলাদেশ, এটা প্রাপ্তি। নেদারল্যান্ডের হেরেছে সাউথ আফ্রিকা, সেটা আমাদের প্রাপ্তি। আফগানিস্তানের সাথে হেরেছে ইংল্যান্ড, সেটা আমার প্রাপ্তি। আফগানিস্তানের সাথে হেরেছে পাকিস্তান, সেটা আমাদের প্রাপ্তি। সাথে বাংলাদেশ একটি প্রাপ্তি দিল, নেদারল্যান্ডকে একটি জয় উপহার দিল, তার আগে দিয়েছে ইংল্যান্ডকে, নিউজিল্যান্ডকে, ইন্ডিয়াকে, সাউথ আফ্রিকাকে। এখন দিতে হবে আমাদের পাকিস্তান, শান্তি চুক্তি পাকিস্তানকে এবং শ্রীলঙ্কাকে, এবং সর্বশেষ অস্ট্রেলিয়াকে আমাদের জয় উপহার দিয়ে বাড়িতে ফিরতে হবে। এবং 50 রানে কীভাবে অল আউট হওয়া যায় বিশ্বকাপের সর্বনিম্ন রান 58, সেটার আগে সেটার একটি আশা করছি। বাংলাদেশ জানে নেক্সট ম্যাচে 50 রানে অল আউট হয় সেই দোয়া করছি, এবং পরের ম্যাচগুলোতে 100-র আগে অল আউট হোক সেই দোয়া করছি, এবং সেই কামনা বাসনা ব্যক্ত করে ভিডিও এখানে শেষ করছি। এবং আশা করি আমার কথাগুলো ফলে যাবে এবং তারা 100-র আগে পরের 3 ম্যাচ অল আউট হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওতে অনেক ফাইজলামি, অনেক মানে বাজে টপিক নিয়ে ভিডিও হয়েছে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আসলে বাংলাদেশ হেরে যাওয়াতে আসলে মনটা ওইভাবে ভালো নেই, তার কারণে এইসব বাজেভাবে একটা ভিডিও করলাম। তো ধন্যবাদ আবার সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর যদি মনে হয় যে না ভিডিওটি শেয়ার করে বিসিবির বা প্লেয়ারদের দেখার উপকার ব্যবস্থা করে দিতে চান, সেক্ষেত্রে দিতে পারেন। আসসালামু আলাইকুম।